নমস্কার এই ভিডিওতে সকলকে স্বাগত জানাই আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি চাকিরবন বন কিশলয় পার্টি ছৃত্য পার্টি ওস্তাদ ত্রিলোচন মাহাতো ছৌদলের বিস্তারিত বিবরণ চৈত্র এবং বৈশাখ মাসে এখনও পর্যন্ত যে ডেটগুলো খালি রয়েছে এবং যে ডেটগুলোতে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান রয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরছি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যাতে পরবর্তী আপডেট ভিডিও আপনার সামনে খুব তাড়াতাড়ির মধ্যে পৌঁছে যায় এবং ছৌ নাচ বা বিভিন্ন অনুষ্ঠানিক ভিডিও আপনারা প্রথমে দেখতে পান তো যাই হোক আমরা এই ভিডিওতে তুলে ধরছি প্রথমে বৈশাখ মাসের এই চৈত্র মাসেরটা আপনাদের সামনে তুলে ধরি চৈত্র মাসের প্রথম দিকটা তো খালি মনে হচ্ছে ছদিনে দিনে রয়েছে মাঝিডি এরপরে মানে ছ দিনে প্রথম অনুষ্ঠান মানে পয়লা থেকে পাঁচ দিন পর্যন্ত এখনও খালি রয়েছে এরপরে ছ দিনের অনুষ্ঠানের পরে সাত আট নয় তিনটা দিন খালি রয়েছে এখনও দশ দিনে রয়েছে চপয়টা এরপরে এগারো দিনে রয়েছে হাকাদুয়া বারো দিনে রয়েছে কুড়ালা তারপরে খালি রয়েছে তেরো এবং চোদ্দো দিন পনেরো দিনে রয়েছে জারগো ষোলো দিনে রয়েছে চিরুডি সতেরো আঠেরো উনিশ কুড়ি এ চারটে দিন এরপরে খালি রয়েছে একুশ দিনে রয়েছে বহাল পার্ক বাইশ থেকে সাতাশ পর্যন্ত এখনও খালি রয়েছে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ এবং সাতাশ এই ডেটগুলো খালি রয়েছে আর যারা সেই ডেটগুলোতে বুকিং করতে চান ওস্তাদ ত্রিলোচন মাহাতোকে বা তার দলকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে ওস্তাদ তিলোচন মাহাতোর সাথে যোগাযোগ করে নেবেন এবং বুকিং করে নেবেন এরপরে রয়েছে আঠাশ দিনে রয়েছে কাকড়া জোড় উনত্রিশে চোঁত রয়েছে সিদি তিরিশে চৈত রয়েছে গোপালপুর এই হচ্ছে চৈত্র মাসের অনুষ্ঠানের তালিকা এবং ফাঁকা দিনের তালিকা এরপরে চলে আসি বৈশাখ মাসের অনুষ্ঠানের দিকে পয়লা বৈশাখ রয়েছে গানুডি দোসরা বৈশাখ রয়েছে তালমু তেসরা বৈশাখ এখনও পর্যন্ত খালি রয়েছে চৌঠা বৈশাখ অনুষ্ঠান হচ্ছে জিতু জুড়ি বৈশাখের পাঁচ দিনে আছে চাকিরবন মানে ও ওনাদের নিজের গ্রামেই এরপরে ছয় সাত আট বৈশাখ মাসের ছয় সাত আট এখনও পর্যন্ত খালি রয়েছে ন দিনে রয়েছে শামপুরে দশ দিনে রয়েছে সুন্দর কানালি এগারো দিনে রয়েছে ভাঙ্গিডি বারো দিনে রয়েছে বাঙ্গাটাঁড় বা রাঙ্গাটাঁড় কিছু একটা গ্রামের নাম ছিল যেটা আমি বুঝতে পেরেছি এরপরে বারো দিনের অনুষ্ঠানের পরে তেরো এবং চোদ্দো দুটো দিন খালি রয়েছে পনেরো দিনে রয়েছে বানসাতে অনুষ্ঠান ষোলো দিনে রয়েছে চাষ দুর্গাপুর সতেরো দিনে রয়েছে পাইকা আঠেরো উনিশ দুটো দিন এখনও খালি রয়েছে কুড়ি দিনে রয়েছে কুমিরে অনুষ্ঠান একুশ দিনে রয়েছে ইতিহাসা বাইশ তেইশ চব্বিশ এই তিনটা দিন পর খালি রয়েছে পঁচিশে রয়েছে দলদলিতে অনুষ্ঠান ছাব এরপরে দলদলির পরে ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ এ দিনগুলো এখনও পাঁচটা দিন খালি রয়েছে এক একত্রিশে রয়েছে আসান বনিতে অনুষ্ঠান তো চাকিরবন কিছলয় সঙ্গ ছ পার্টি ওস্তাদ ত্রিলোচন মাহাতোর ছৌদলকে এখনও যারা বুকিং করতে চান আপনাদের সামনে আমরা তুলে ধরলাম যে কোন দিন ফাঁকা রয়েছে চৈত্র মাসের পয়লা চৈত্র থেকে পাঁচই চৈত্র পর্যন্ত পুরো ফাঁকা রয়েছে সাত দিনে ফাঁকা রয়েছে আট দিনে ফাঁকা রয়েছে ন দিনে ফাঁকা রয়েছে এরপরে ফাঁকা রয়েছে তেরো চোদ্দো তেরো চোদ্দোর পরে সতেরো আঠেরো উনিশ কুড়ি এ চারটে দিন ফাঁকা রয়েছে তারপরে রয়েছে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এ দিনগুলো খালি রয়েছে এইগুলো হচ্ছে চৈত্র মাসের খালি বৈশাখ মাসে খালি রয়েছে ছয় সাত আট এই তিনটা দিন খালি রয়েছে তারপরে খালি রয়েছে তেরো এবং চোদ্দো দুটো দিন খালি রয়েছে আঠেরো এবং উনিশ দুটো দিন তার পরবর্তী খালি রয়েছে বাইশ তেইশ চব্বিশ এগুলো খালি রয়েছে তারপরে ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ এই ডেটগুলো খালি রয়েছে তো যারা আমার সাথে ফোনে বিভিন্ন দল বুকিং নিয়ে কথা বলেন তো তাদেরকে এই ছৌ দলের নম্বরটা আমরা স্ক্রিনে তো দিয়ে দিলাম এই দল যাদের যাদের প্রয়োজন হবে তারা অবশ্যই ত্রিলোচন্দার সাথে কথা বলে আর এই দলটা বুকিং করে নেবেন তো সকলকে জোহার জানাই সকলে ভালো থাকবেন আর আপনাদের কাছাকাছি গ্রামে যেদিন অনুষ্ঠান রয়েছে এই দলের সেই দিন অবশ্যই পৌঁছে যাবেন আসরে আজকের ভিডিওটা এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সকলেই আনন্দে থাকবেন সকলকে নমস্কার